কাম চৌধুরী বংশের শেষ প্রদীপ নিভা দিয়া প্রমাণ করলাম সিকান্দার খান আমার নাম। মনিবের আমানত রক্ষা করতে তুই নিজের সন্তানকে কুরবানি দিলি, হায় খোদা, এও কি সম্ভব? মালিক, আমি বাদলকে প্রতিশোধ নেবার জন্য তৈরি করব। আজ থেকে তুই বাদল না, মুসা নামে আমার ছেলে হয়ে বড় হবি, আর যেখানে অন্যায় দেখবি সেখানেই প্রতিরোধ করবি। সবাই বলবে গরিবের বন্ধু মুসা ভাই, ন্যায়ার সত্যের যোদ্ধা মুসা ভাই। হ্যাঁ মুসা, ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার জন্যে আমি তোকে নিজের সন্তানের পরিচয়ে বড় করেছি। বাবা, আমার জানা মতে পৃথিবীতে এমন একটি মাও নেই যে তার নিজের পেটের সন্তানকে কুরবানি করে মালিকের সন্তানকে বাঁচাবার জন্য। পৃথিবীতে এমন বাবা আর একটু নেই যে নিজের স্ত্রী পুত্রকে উৎসর্গ করে মালিকের সন্তানকে বাঁচিয়ে রেখেছে পিতৃহত্যার প্রতিশোধ দেবার জন্য। পৃথিবীর সব বাবারে তো ঘাম ঝরায়, রক্ত ঝরায় নিজের সন্তানদেরকে মানুষ করার জন্য, আর তুমি তোমার ঘাম তোমার রক্ত ছড়িয়েছ সুলতান চৌধুরীর রক্ত এই আমাকে বাঁচাবার জন্য। ইতিহাসের পাতায় শুধু একজন ন্যায় বিচারক সুলতান চৌধুরীর নামই লেখা থাকবে না, সেখানে স্বর্ণক্ষরে লেখা থাকবে তোমারও নাম। তুমি একজন কালজয়ী পুরুষ, বিচার প্রার্থী, একজন ত্যাগী বাবা। আমি আমি ওদের কাউকে ছাড়ব না বাবা। ওই জুলুমবাজ হত্যাকারী খান বংশকে বিখান খান করে ধুলোর সাথে মিশিয়ে দেব, যাতে আর কোন ন্যায় বিচারককে মরতে না হয়, যাতে আর কোন রহমতকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে বাঁচতে না হয়, যাতে আর কোন মাকে নিজের সন্তানকে কুরবানি করে অন্যের সন্তানকে যেন বাঁচাতে না হয়। তুমি তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা, দোয়া করো। মুসা, কোথায় তুই ভাই? নাকি ভয়ে মহল্লা ছেড়ে পালাইছস? এই তুই একা আসলি কেন? আমি তো প্রতিজ্ঞা করেছি তোদের তিন ভাইকে একসাথে মারব। আগে আমাকে মার, আরে আমাকে মার না, তারপর আমি বাঁচানো থাকলে একসাথে দুই ভাইকে মারিস। তাহলে তুই সিদ্ধান্ত নিয়েছিস একা মরতে চাস, ওদের সাথে মরতে চাস না? বুঝেছি, একসাথে মরলে তো কান্নাকাটি করা কেউ থাকবে না। Oh!
দুশ্মন হলাম আমি। প্রতিশোধ নেবার মতো সাহস থাকলে আমাকে মারতে। আমার ভাই একজন সহসর মানুষ, তাকে তোরা কা পুরুষের মতো পার মেরে নির্মম ভাবে খুন করেছিস। আমার রতনকে ওর বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছিস, বাবার কাতে তুলে দিয়েছিস কেন? সন্তানের নির্মম ভাবে খুন করা, লাশের অসহনীয় বুঝা, কেন কেন আমার ভাইটাকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়েছিস? তোকে তোকে ক্ষমা করে দেই মুসা ভাই, আমার প্রাণে মারো না, আমার ক্ষমা করে দাও। ক্ষমা? মুসা, তোমার নিরাপদ কথা ভেবেই আমি তোমাকে জেল হাজতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে কোনো হাজতে আটকে রাখতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছি ইন্সপেক্টর, সেকান্দারদের সব ভাইকে শেষ করে ফেলব। এখনো সেকান্দার সহ দুই ভাই বেঁচে আছে, আমি কাউকে বেঁচে থাকতে দেব না, কাউকে না। হাজার মানুষের হাজার কথা, এই মুসার এক কথা। Let's go.